নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভেঙে পড়ল ভাগা শেরখান রোডের সেতু, বন্ধ যান চলাচল। শিলচরে রাস্তার সংস্কার, নিম্নমানের কাজের অভিযোগ কংগ্রেসের। রবিবার তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষা, প্রস্তুত কাছাড় প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বহন ক্ষমতা থেকে অধিক ওজন নিয়ে যাতায়াত করায় ধলাইয়ের ভাগা শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ সেতু ভেঙে একটি লরি সহ দুটি ট্রিপার ঝুলে পড়ে, এতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পিডব্লিউডি বিভাগের তরফে ভাগা শেরখান রোডের সমস্ত যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সেতুটি ভেঙে যাওয়ার কারণে যেহেতু যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে, তাই দুর্ঘটনা ও যানজট এড়াতে বিভাগীয় কর্তৃপক্ষ সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতে বলেছেন। পাশাপাশি সেতুর দুপাশে যাতে কোনোভাবেই যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি না হয়, তার জন্য প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ মোতায়েন করার জন্য প্রশাসনকে আবেদন জানিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ। এদিকে সেতু ভাঙনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় একটি সিমেন্ট বোঝাই লরি সহ তার পাশে পাথর বোঝাই দুটি ট্রিপার সেতুর উপর দাঁড়িয়েছিল। হঠাৎ করে সেতু ভেঙে পড়ায় গাড়ি তিনটি ঝুলে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ভিড় জমান, ছুটে যায় পুলিশ বাহিনীও। সেতুর বহন ক্ষমতা থেকে অধিক বোঝা হওয়ার কারণে সেতু ভেঙে বৃহত্তর ধলাই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে আমরা এখানে একটা অসুবিধা হয়, ডেইলি ডেইলি এনিয়ে আর ওভারলোডের গাড়ি পার্কিং করিয়ে রাখি দিই। যেমন কালকের অ্যাক্সিডেন্টও আপনার একটা সিমেন্ট লোড বড় লরি 12 চাকার আনিয়ে পার্কিং করিয়ে রাখা ছিল, ওই সময়ও দুইটা ডাম্পার গাড়ি পাথর লোড লুইয়ে আইসে। আমরা এখানেও হাত চলে তারাও একসঙ্গে আইসে, যার দরুন ব্রিজটা ভাঙ্গিয়া লুইয়ে নিচে পড়ছে গাড়ি। ব্রিজটা খুব ভালো ছিল, কিন্তু ওভারলোডের কারণে ব্রিজটা ভাঙিছে সম্পূর্ণ। আমি দাবি করবো যে এটা ড্রাইভার অকলর ত্রুটির কারণে আমরা এই অবস্থাটা হয়েছে। এই ব্রিজটা 2002 কমপ্লিট হয়েছে, 2003 ওই সময়ও কমপ্লিট হয়েছে আমরার এই ব্রিজটা। কোন দিকে কানেক্টেড থাকে এই ব্রিজটা? তো আপনার এটা এই রাস্তাটা আপনার মিজোরাম গেছে, বহুত গুরুত্বপূর্ণ রাস্তা। এটার নাম হইল গিয়া বাঘা শেরখান রাস্তা, মানে মিজোরাম শেরখান গিয়া এই রাস্তাটা লিঙ্ক হয়েছে। এত গুরুত্বপূর্ণ রাস্তা এটা। এটা খালকে ভাঙছে কোন সময়? রাত্রে 8:30। এখানে যেহেতু এটা ভাঙছে, এখন যোগাযোগ ব্যবস্থা কিভাবে? এখন তো বিচ্ছিন্ন কোনো অবস্থাও নাই। আমরা তো আজকের দিন দেখি কিটা ব্যবস্থা হয়, এখনও কোনো ব্যবস্থা নাই, বিচ্ছিন্ন অবস্থায়। প্রায় 5 থেকে 7 হাজার বাচ্চা আসেন পার ডে, আমরা এবারও আইতে লাগে স্কুল করবা। আজকের দিন তো স্কুল বন্ধ আছে, কালকে থেকে তো স্কুল খোলা। আচ্ছা, যেহেতু সামনে মিজোরাম বা এখানে যেহেতু বাণিজ্যিক ব্যবসা, হ্যাঁ ক্ষতি হবে না এটা? হ্যাঁ ক্ষতি তো, এটা যদি একদিন বন্ধ থাকে তো আমার মনে হয় 1 লক্ষ টাকা লোকসান হবে সরকার। এটা বাণিজ্যিক রাস্তা, এটা দিয়ে আপনার মণিপুর অন্তরাজ্যের লোকে এটা লিঙ্ক রাস্তা। আচ্ছা, এমনি কোনো গাড়ি ড্রাইভার ইনজুরিড হয়েছে না? ওই যে শুনছি, কিন্তু আমরা তো দেখছি না। রাত্রে তো আর ইন ব্রিজের নিচে যাওয়া গেছে না, এরপরে তো গাড়ির মালিক সকল আইসুন উঠাই আনিছই। এই গাড়িগুলো আমার মনে হয় ডাম্পার যে দুইটা, এটা আমরা লোকেলর গাড়ি, লোকেলর কন্ট্রাক্টরের গাড়ি, তাই নৌ রাস্তা খাজ কথা তান গাড়িগুলো। সিমেন্ট গাড়িটা, সিমেন্ট গাড়িটা তো বাইরের থেকে আইসে জানি না, এটা মেঘালয়ের গাড়ি হইব। ও ওভারও সিমেন্ট গুদাম আছে, আমরা ব্রিজটা ছাড়িয়াও যে গুদাম আছে সিমেন্টের, ওই গুদামও খালি দিত গাড়িটা। গাড়িটা ওখানে উপরে রাখা আসলো আর উপরে পার্কিং করা আসলো গাড়িটা, যার দরুন আমরা এত বড় ঘটনাটা করছি। শুনি আর এটা 40 টন লোড আছে গাড়ির, 12 চাকা গাড়ি। গাড়িটা কি পুলিশে সিজ করছে? এখনো তো গাড়িটা নিচে রয়েছে, আপু উঠাইলে তো সিজ করবো কি না জানি আর না, সিজ তো আমার মনে হয় করবো। রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল রাস্তা তৈরির কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলল জেলা কংগ্রেস। শুক্রবার রাতে রাস্তার কাজ চলাকালীন শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল কাজ দেখতে আসেন। ওই সময়
NHADCL এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘুরিকে উপস্থিত থাকতে বলেছিল কংগ্রেস। রাস্তা কেন নিয়ম মেনে হচ্ছে না, কেন স্পেসিফিকেশন মেনে পিচ ঢালা হচ্ছে না, কেন হচ্ছে না গ্রেডেশন ও তাপমাত্রার যাচাই, কংগ্রেসেরা এসব প্রশ্নে চেপে ধরেন গৌরাঙ্গকে। জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, রাস্তার কাজ অতি নিম্নমানের হচ্ছে, তাই সঠিকভাবে যাতে কাজ হয় সেদিকে নজর রাখতে প্রশাসনের কাছে আর্জি জানান। রাস্তার কাজ অতি নিম্নমানের হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা কংগ্রেস কর্মীরা। উনি উত্তর দিয়ে যাচ্ছেন, ওনার কাছে কোনো এস্টিমেট নেই, ওনাদের কোনো সাইড ইঞ্জিনিয়ার নেই, ওনাদের কাজে কোনো স্পেসিফিকেশন মতো হচ্ছে না। আমরা আজকে রাত্রে আমরা এখন DGM-কে বলেছি, কালকে আমরা জেলাশাসকের সাথে দেখা করব এবং আমরা একটা ইনকোয়ারি ডিমান্ড করব ইমিডিয়েটলি, কারণ শিলচর শহরের মানুষ দুর্গাপূজা তিন দিনের জন্য রাস্তা চায়নি। মুখ্যমন্ত্রী এখানে এসে আশ্বস্ত করে গেছেন পূজার আগে রাস্তা হয়ে যাবে, আবার পূজার সাথে সাথে মার সাথে সাথে আবার রাস্তাকে বিসর্জন করা হবে। প্রত্যেক বছর এই রাস্তার জন্য মানুষ ভুক্তভোগী হয়, মানুষ মেডিকেল যেতে পারে না, রাস্তার ঘন্টার পর ঘন্টা রাস্তাতে মানুষ জামের মধ্যে ফেঁসে থাকতে হয়, রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আজকে এই রাস্তা নিয়ে কিছু ডিপার্টমেন্ট এবং কিছু শাসক পক্ষের নেতারা এটা লুটে ফুটে খাচ্ছেন। আজকে আমরা কোনোদিন দেখিনি যে ডিপার্টমেন্ট এসে ঠিকাদারকে কীভাবে বাঁচানো যায়, ঠিকাদারকে কীভাবে ইয়ে দেওয়া যায়। উনি বলতে পারেননি যে 50 mm কাজ হচ্ছে কি না, উনি বলছেন বিল দেওয়ার সময় আমরা দেখবো, বিল দেওয়ার সময় শিলচরবাসী আসবেন নাকি বিল দেখার জন্য, সেটা নিয়ে আমরা ইনকোয়ারি দাবি করবো, না হলে আমরা কিন্তু পদে নামতে বাধ্য হবো। NHADCL অফিস আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করবো। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে রবিবার। কাছাড়ে এই পরীক্ষা গ্রহণ এবং প্রার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এর জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে জেলাশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্য আধিকারিকরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা জানান, কাছাড় জেলায় 157টি পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষায় বসার কথা মোট 75,707 জন প্রার্থীর, এর মধ্যে 8,049 জন করিমগঞ্জ জেলার, হাইলাকান্দির 19,119 জন এবং বাকিটা কাছাড় জেলার। 157টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 56টি রয়েছে শিলচর পুর এলাকায়, বাকিগুলি বাইরে। আর সব মিলিয়ে 19টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনিতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা রক্ষার জন্য থাকবেন একজন করে পুলিশের SI বা ASI, তাদের সঙ্গে থাকবেন আরও 6 জন করে কনস্টেবল। আর স্পর্শকাতর কেন্দ্রগুলিতে অতিরিক্ত হিসেবে মোতায়েন করা হবে আধাসামরিক বাহিনীর জওয়ানদেরও। আধিকারিকরা জানান, প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাতে নির্ধারিত সময়ের আগে পৌঁছতে পারেন তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2022 সালে এই পরীক্ষার দিন দেখা গেছে ব্যাপক যানজটে ভেসে ভুগতে হয়েছে অনেক প্রার্থীকে, একথা মাথায় রেখে এবার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রার্থীদের জন্য শিলচরের বিভিন্ন স্থানে রাখা হবে প্রচুর সংখ্যক অটো এবং ই রিকশা। এছাড়া যানজট এড়াতে পরীক্ষার দিন সকালে জেলার বিভিন্ন রাস্তার পাশে থাকা বাজার বন্ধ রাখা হবে বলেও জেলাশাসক জানান। সঙ্গে তিনি জেলাবাসীর প্রতি অনুরোধ জানান, খুব জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষার দিন সকালে রাস্তায় ভিড় এড়ানোর জন্য। The second most important thing is that only these items are allowed inside the examination hall. Blue ya black pen, pencil, admit card, ID card and cash. Apart from these four items, nothing is allowed inside the examination hall. So last year हम लोग को बहुत problem हुआ था, कुछ लोग बाइक से आए थे तो उनके बाइक का चाबी हम लोग को स्टोर करने का सुविधा था नहीं, तो हम लोगों ने उनको बाहरी टेबल पे रखा था, बहुत लोगों का कुछ लोगों का मिसप्लेस हुआ। इस बार हम लोगों ने सेंटर ऑफ इंचार्जेस को रिक्वेस्ट किया है कि वो वॉलेंटरली अपने सेंटर्स के बाहर जो 2-3 शॉप्स हैं उनको एंगेज करें और एक नॉमिनल रेट पे बच्चों को एक सुविधा दें। दिस इज नॉट एन ऑब्लिगेशन बट वी हैव ट्राइड दैट वी विल डू दिस फ्रॉम आवर पार्ट। थर्ड पॉइंट है ट्रेन्स का। देखिए रोड्स हमारे चौक रहेंगे उस दिन, आप समझिए 75,000 लोग एग्जाम देंगे, उसमें से 19,119 लोग हैलाकांडी से आ रहे हैं और 8,049 मतलब 19119 फ्रॉम हैलाकांडी, 8049 फ्रॉम करीमगंज। अपार्ट फ्रॉम दिस 20,000 पीपल विल बी देयर इन करीमगंज इटसेल्फ, जिनका सेंटर वहीं पड़ा है। इसके अलावा हमारे खुद के 48,000 लोग रहेंगे। लास्ट ईयर आपको याद है हमारे बदरपुर पॉइंट पे चौक हो गया था ट्रैफिक, जो इस साल भी होगा क्योंकि रोड से कैपेसिटी ऑलरेडी बहुत ओवरबर्डेड है, उसके ऊपर से 100,000 लोग तकरीबन और उस दिन मूव करेंगे। अगर हम एज्यूम करें कि 75,000 के 1/3 लोग भी अपने साथ एक गार्जियन को लाते हैं तो 100,000 लोग मोर मतलब ज्यादा रोड पे रहेंगे। तो आप लोगों के माध्यम से एक रिक्वेस्ट है, अगर आप लोग ये मैसेज दें कि 15 तारीख के सुबह कोई बेकार के घर से ना निकले, जो भी काम है उसको आप अगर 11 बजे के बाद के लिए पोस्टपोन कर देंगे तो हमारे कैंडिडेट्स को बहुत सुविधा होगा। और ये कैंडिडेट्स कौन है, ये हमारे ही लोकल लोगों के बच्चे हैं, ये हम आप सबके बच्चे ही हैं,
ये एग्जामिनेशन स्टेट लेवल है। अगर सिलचर में उनको ट्रैफिक के चलते प्रॉब्लम होता है या फिर करीमगंज से यहाँ आने में या फिर करीमगंज जाने में प्रॉब्लम होता है, तो ये तो आप जानते हैं मेरिट लिस्ट जो बनेगा उसमें ये सब अकाउंट नहीं होता है। तो हमारे ही अगर हम सहयोग करेंगे तो हमारे बच्चों का रिजल्ट ऑटोमेटिक अच्छा होगा। तो ये आप लोग से एक रिक्वेस्ट है कि जो भी सुबह का काम है उसको प्लीज 11 बजे के बाद पोस्टपोन कर दीजिए। उस दिन सुबह हमारा कोई फिश मार्केट या वेजिटेबल मार्केट टाउन का खुला नहीं रहेगा। सुबह फिश मार्केट जितने मार्केट्स हैं जो रोड्स को क्लॉक करते हैं उस दिन केवल 15 तारीख के लिए। वेजिटेबल मार्केट भी नहीं है? नहीं, 15 तारीख के सुबह नहीं खुला रहेगा। 14th को रहेगा, 16th को रहेगा, 15th को नहीं रहेगा। फिर हमारा सदर घाट ब्रिज का मेंटेनेंस चल रहा है, वो भी खुला रहेगा 14th और 15th को। आज शायद बंद है लेकिन 14th 15th को वो ब्रिज खुला रहेगा, उसके बाद फिर बंद हो जाएगा फॉर रिपेयर दुर्गा पूजा के। সরস্বতী স্মারক সমিতির শিলচর শাখার উদ্যোগে শনিবার শিলচরের ভক্তিধামে প্রয়াত হিরণময়ী নাথ চৌধুরী ও যাদবরঞ্জন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এদিন অম্বিকাপুরস্থিত কার্যালয়ে এক অনুষ্ঠানে জয়শ্রী পানিকা ও রনি রাউতকে সম্মানিত করা হয়। প্রয়াতের জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি তাদের কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামীতে দেশ ও সমাজের উন্নতি সহ রাষ্ট্র নির্মাণে নবীন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে সভানেত্রী অলকা দেব, সাংবাদিকা প্রতিমা চক্রবর্তী, রাষ্ট্র সেবিকা সমিতির অখিল ভারতীয় সহ সেবা প্রমুখ সুপর্ণা দে, মুখ্য অতিথি আই ভি বৈদ্য, মুন্নি দে মজুমদার, রুজুমা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। নিয়োজিত নারীকে প্রতি বছর তার নামে এই সম্মাননা প্রদান করা হয়। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সেবেছি ঈশ্বর। স্বামী বিবেকানন্দ, শ্রীমতী জয়শ্রী পানিকাকে সাদর অভিনন্দন। সংস্কৃতি হচ্ছে ভারতীয় সংস্কৃতি। বিশ্বের মধ্যে ভারত একটি দেশ, যে দেশ সমস্ত বিশ্বের জন্য কল্যাণের কামনা করতে পারে। যে ভারত ভূমি শ্রেষ্ঠ ভূমি, যে ভূমিতে ভগবানদের দ্বারা নির্মিত ভূমি, যে ভূমিতে ঋষি মনীষীদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির প্রচার প্রসার এবং গতি দিয়েছে। আর এই ভারতীয় সংস্কৃতিতেই বলা হয় সেবাহি পরম ধর্ম। নরসেবাই নারায়ণ সেবা, শিব ভাবেন জীব সেবা। আর সেই ধরনের সেবা কি ধরনের? যে নিজের সর্বস্ব অর্পণ করে সেবা করা। আর এইটাই ভারতীয় সংস্কৃতিতে বলা হয় ব্যক্তির মুখ্য প্রাপ্তি, আত্মন মুখার্থ জগৎ হিতায়। এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আর এই ভারতীয় সংস্কৃতির আধারে আমাদের সংস্কৃতির বিকাশ হয়ে যাচ্ছে। এই সংস্কৃতি, এই ধরনের সংস্কৃতি যে একমাত্র ভারতেরই, মানে সেই ধরনের প্রার্থনা করার ই আছে যে সংস্কৃতি বলে বসুধৈব কুটুম্বকম। 1987 সালে কেনা জমির উপর দুর্গাপূজার আয়োজন করে সেই জমি দখলের চেষ্টা করছেন উধারবন্দের ব্যবসায়ী শঙ্কর রায় সহ পূজা কমিটির সদস্যরা। এমনটাই অভিযোগ শিলচরের নিয়ম রোডের বাসিন্দা বিশ্বদীপ ঘোষ এবং তার পরিবারের সদস্যদের। বিশ্বদীপ গত বছর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত ওই জমিতে পূজা আয়োজন করতে স্থগিতাদেশ দিয়েছিল। তবু কমিটির সদস্যরা এবার পূজা আয়োজন করছেন এবং বিশ্বদীপ ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। আইনজীবী সৌমেন চৌধুরী জানিয়েছেন, এ মাসের প্রথম সপ্তাহে আদালত পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে এবং এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কমিটির সদস্যরা ওই জমিতে প্যান্ডেল বানাতে শুরু করেছেন। সৌমেন বলেন, তারা আদালতের এক মাসের সময়কে সম্মান জানিয়ে মামলা করছেন না, তবে যদি পূজা কমিটির সদস্যরা এভাবে দাদাগিরি করেন তারা কমিটির সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারায় মামলা করবেন। উনারা পূজার প্রস্তুতি নিচ্ছেন সেই জমিতে, যে জমিতে আদালত স্থগিতাদেশ দিয়ে রেখেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন জানতে পারলাম, বিশ্বদীপ আরেকটা দরখাস্ত করলে, যেটা সেই আদালতে ওটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন অফ ইনজাংশন, মানে ইনজাংশন যে অর্ডারটা আছে ওটাকে বহাল করে দেওয়া, যেটা পুলিশের মাধ্যমে করে দেওয়া, এবং সেইটা রিপোর্টের জন্য পুলিশকে পাঠানো। দেখুন, এটা বলতে পারি দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব, কিন্তু সেটা কোনো প্রক্রিয়া হওয়া উচিত নয় যে যার মাধ্যমে এই ধরনের, এই যে আমি 10 জনের নাম বললাম, এদের মতো জমির দালালরা যাতে জমি
অন্যের জমি হড়প করে নেয়। এটা পূজাকে কোনোভাবেই, কোনো পূজাকে, আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে এই বাজেভাবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। সেই জন্য জনসমক্ষে এই জিনিসটা আনার চেষ্টা করছি আমরা, যে কিভাবে পূজোকে হাতিয়ার বানানো হচ্ছে, এবং আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করব, যারা এই পূজো কমিটিকে বিভিন্নভাবে অনুদান দিয়ে থাকেন, সাহায্য দিয়ে থাকেন, আপনারা বিরত থাকবেন। এই ধরনের জঘন্য ব্যক্তি, এই ধরনের জঘন্য ব্যক্তিগণের জঘন্য কাজের মধ্যে আপনারা কোনোভাবেই নিজেদেরকে সামিল করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ভেঙে পড়ল ভাগা শেরখান রোডের সেতু, বন্ধ যান চলাচল। শিলচরে রাস্তার সংস্কার, নিম্নমানের কাজের অভিযোগ কংগ্রেসের। রবিবার তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষা, প্রস্তুত কাছাড় প্রশাসন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।